হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অর্পিতা, তোমরা দেখছো অর্পিস ব্লগ। আমি এখন আছি দিদির বাড়িতে, তো দুজন মিলেই প্ল্যান করলাম যে চল সিনেমা দেখতে যাওয়া যাক, বাড়িতে বসে বোর না হয়ে। তো সেই মতো আমরা বেরিয়ে পড়লাম। আমরা যাচ্ছি CC2 দিদির বাড়ি থেকে, ওটাই সবথেকে কাছে। তো আমরা বেরিয়ে গেছি। তো আমাদের কাছে দুটো অপশন ছিল, একটা হচ্ছে গাদার 2, একটা হচ্ছে OMG 2। তো আমি ভাবলাম OMG 2 দেখা যাক। পঙ্কজ ত্রিপাঠী আছে আমার, ওকে খুবই ভালো লাগে ওর অ্যাক্টিং। সো আমরা পৌঁছে গেছি, গিয়েই দেখছি এখানে প্রচণ্ড ভিড়, কারণ আজকেই ফার্স্ট ডে রিলিজ হয়েছে আর আমরা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে চলে এসেছি। ফার্স্টে আমরা পপকর্ন নিয়ে নেব। পপকর্ন কিনতে গিয়েও প্রচুর লাইন ছিল, সেটা পার করে এখন দিদি ওয়েট করছে, আমি একটু এদিকে এলাম। মুভি শুরুই হয়েছে গুজ বাউন্স দিয়ে, আর অক্ষয় কুমারকে ভীষণ ভালো মানিয়েছে আর অ্যাক্টিংও খুব ভালো করেছে। আর সাথে তো পঙ্কজ ত্রিপাঠী তো আছেই, তার বিষয়ে তো কিছু বলারই নেই, এত ভালো অ্যাক্টিং করেছে। মুভিটা সব কিছু নিয়ে অসাধারণ ছিল, আমার ভীষণ ভালো লেগেছে দেখতে। এই মুভিটা দেখে আমার একেবারের জন্য মনে হয়নি যে আমি সিনেমা হলে দেখতে এসে ভুল করেছি, বরং ভালোই করেছি যে দেখতে এলাম, ভীষণ ভালো লেগেছে আমার। সো ওখান থেকে বেরিয়ে আসার পরে আমি Inch 5 ঢুকলাম। এখানে ঢুকেই দেখি সেল চলছে, আর গিয়ে গিয়ে আমার এই গ্রিন হিলসটা পছন্দ হয়ে গেল, ভীষণ অ্যাট্রাকটিভ লেগেছে এটার হিলসটা। এটার হিলসটা হচ্ছে ট্রান্সপারেন্ট একটু আর রাউন্ড শেপের, তাই জন্য এটা আমার খুব ভালো লেগেছে, তো এটা নিয়ে নিলাম আমি। আরও অনেক কালেকশন ছিল, দেখছিলাম এদিকে ওদিকে ঘুরে। তারপর দিদি কিছু পার্টি ওয়্যার শ্যুজগুলো দেখছিল, তো ও কিছু ট্রাই করলো। সো যেটা ও ট্রাই করলো সেটাই ফাইনালি ও নিল। তারপর আমরা বিল পেমেন্ট করতে এলাম। সো আমাদের পেমেন্ট ডান, তো তারপর দেখলাম অনেকটাই দেরি হয়ে গেছে, এবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, কারণ আমি আর দিদি বাড়ি গিয়ে আজকে রান্না বান্না করবো। আমি জাস্ট এখন ফ্রেশ হয়ে আসলাম মুভি দেখার পর। আজকে আমি বানাচ্ছি বাটার চিকেন, আর দিদি বানাবে বাটার নান, তো তোমাদেরকে সেটাই শেয়ার করব। তো চলো, ওয়েলকাম হোম, ওয়েলকাম হোম। হ্যাঁ, আজকে কুকিং ব্লগ হচ্ছে, আমার লাইফে ফার্স্ট টাইম। তো আমরা এখন এত দূর অবধি এগিয়েছি, সবজি কাটা হলো, এবার যাবো আমরা রান্নাঘরে। চলো। তো চিকেনটা আমি প্রথমেই নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। সো আপনারা ফার্স্টে দিলাম সাদা তেল, এবার দেব জিরে, গোটা জিরে অনেকটাই দেব। তারপর আমরা দেব শুকনো লঙ্কা, আমি দিচ্ছি 6টা, যে যেমন ঝাল খায় সেরকম দিতে পারো। তারপর আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম, টমেটোটা এখন সাইডে রেখে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে তারপর টমেটো আর রসুনটা দিয়ে দেব। রসুনটা দিয়ে দিলাম, এরপর দিচ্ছি টমেটোটা। ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিলাম সবজিটা, কিছুক্ষণ পর এটা ঠান্ডা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারে আমি একটু গ্রাইন্ড করে নেব, তারপর গ্রেভিটা রেডি হয়ে যাবে। তো আমাদের হয়ে গেছে গ্রেভি রেডি করা। তো এবার আমরা কড়াইতে দেব বাটার, বাটার দিচ্ছে দিদি, আর একটু দে, তারপর সাদা তেল দিয়ে দেবো। ঠিক আছে,
যা বাটা দিয়েছিস আর লাগবে না সাদাতে। কি ভাত পুড়িয়ে মেয়ে রান্না করছে আজকে, আবার বলছে দিদের জন্য যেন চারটে তুলে রাখিস। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য, ধনে গুঁড়ো হালকা একদমই অল্প, আর এরপর দেবো চিকেন মশলা যাতে টেস্ট আরো ভালো আসে। এটাকে নাড়তে থাকবো মোটামুটি যতক্ষণ না তেল সাইড দিয়ে বেরোচ্ছে ততক্ষণ আমরা নাড়তে থাকবো। গ্রেভিটায় আমার তেল ছেড়ে দেওয়ার পর আমি চিকেনগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, এবার গোটাটাকে মিশিয়ে নেব আর কিছুক্ষণ আমি এটাকে কষব। ভাজা কমপ্লিট হয়ে গেছে, সাইডে দেখতে পাচ্ছ এরকম তেল ছাড়তে লাগবে যখন, তখনই বুঝে যাব যে না এবার জল দিতে হবে। তো এবার আমি দিয়ে দিচ্ছি জল, অনেকটাই জল দেব, তাই মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এখন মনে হবে যে না অনেক চালচেলে ঝোল হয়ে গেল, কিন্তু এটা যখন রেডি হয়ে যাবে জলটা পুরো মরে যাবে তখন একদম থকথকে হয়ে যাবে গ্রেভিটা। সো এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি দেখতে পাচ্ছ, তো এরকম থাকবে এখন মোটামুটি 20 মিনিট, পনেরো কুড়ি মিনিটের মতো রাখলেই সেদ্ধ হয়ে যাবে। ক্রিম দিয়ে দিয়েছি, তো দিদি মিক্স করছে ওটা। এরপর তোমরা একবার চেখে নিও, তারপর নুন আর মিষ্টিটা ব্যালেন্স করে দিয়ে দিও। রিভিউটা নে, কেমন হয়েছে? Outstanding and mind blowing. Thank you. Just perfect. এবার দেব একটুখানি কাশ্মীরি মেথি, সো ওভারঅল লুকটা হয়েছে এরকম। এখন শুরু করলো কুলচা বানানো, আমি ওটা বাটার নান বলেছিলাম, দিদি কারেকশন করলো যে না ওটা কুলচা। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর রেসিপিটাও কেমন লেগেছে সেটাও জানিও। যারা নতুন আছো তারা এরকম ভালো ভালো ব্লগ দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা পুরনো আছো তারা তো অনেক ভালোবাসা দিচ্ছই, তার সাথে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ারও করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে, টাটা।